الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين رب اشرح لي صدري ويسر لي امري العقده من لساني يفقهوا قولي اما প্রিয় كونفرنسير ما السلام عليكم ورحمه الله وبركاته عيد مبارك আল্লাহ সুবাহান তালার দরবারে শুক্রিয়া যে দীর্ঘ এক মাস আমরা পূজা ব্রত পালনের মাধ্যমে বিশেষ করে রমজানের রোজা তারপর এই বারো মাসের মধ্যে যে ব্যতিক্রম যেটা সেটা হলো তারাউন নামাজ তারপর নিয়মিত তাহাজুদের নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যে আদায় করার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ আল্লাতার দরবারে আমরা শুক্রিয়া আদায় করি এবং বাকি জীবন যেন আমরা বাকি মাসগুলো যেন আমরা রোজার আলোকে চলতে পারি এই দুয়াখরি আল্লা সুবহানতালার দরবার আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো ঈদুল ফিতর ও রমজান পরবর্তী করণীয় যে শুধু যদি ঈদুল ফিতরের আলোচনা করি শেষ হয়ে যায় তাইলে যেন দায়িত্বটা শেষ হবে না যে রমজান শেষ হওয়ার পরবর্তী সময়ে আমরা কি করব আমাদেরকে কিভাবে বাকি এগারো মাস অতিবাহিত করতে হবে এই সাথে সেই জ্ঞান এবং সেই শিক্ষা নেওয়া আমাদের জন্য জরুরি ঈদ মানে আনন্দ খুশি আর ফিতর শব্দের অর্থ হলো ভাঙ্গা মানে রমজানের রোজা ভেঙ্গে ঈদের আনন্দ বা খুশিতে শরিক হওয়ার নামটাই হল আসলে ঈদুল ফিতর আর আরেকটা অর্থ হলো ফিতরা যেটা আমরা দিই সাদা ফিতরা আল্লাহ সুবাহ বিশেষ মেহরবানির মাধ্যমে রোজাদারদের রোজা সংশোধনের জন্য এটা সুযোগ দিয়েছেন যেহেতু আমরা যখন রোজা ব্রত পালন করি তখন কিন্তু আমাদের অনেক ধরনের দুর্বলতা আসে আমাদের বাদতের মধ্যে যেমন নামাজের মধ্যেও আমাদের অনেক বুল ত্রুটি হয় রোজার মধ্যেও আমাদের টিক তেমনি অনেক বুল ত্রুটি হয়ে যায় তো সেই বুল ত্রুটি সংশোধনের জন্য আল্লাহ সুহানা তালা সামর্থ্যবান রোজাদারের উপর যে সদগাতুল কাতুল ফিতরের যে ব্যবস্থা দিয়েছেন সেটার মাধ্যমে রোজার ত্রুটিগুলো দূর করে রোজাটা যেটা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে সুবাহান আলা তো এজন্য আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ হলো যে পরিবারের প্রত্যেকের পিছু হিসাব করে একবেলার যে খাওয়ার যে খরচটা আছে সেইটা ঈদের নামাজের আগেই আদায় করে দিতে হবে এটা শর্ত হলো যে যাতে গরিব লোকজন ঈদের আনন্দে শরিক হতে পারে তারা যেন তাদের বাচ্চাদেরকে ঈদের জামা কাপড় দিতে পারে ঈদের হালুয়া রুটি তৈরি করে দিতে পারে সেজন্য দনীদের মাধ্যমে কাতুল ভিত্তরের ব্যবস্থা দেয়া হয়েছে একদিকে দনীদের লাভ হল যে রোজার সংশোধন হয়ে গেল। আর অন্যদিকে গরিবরা এই অর্থটা পেয়ে তারা কম্পকে একবেলার খাবার বা ঈদের কিছু আনন্দে তারা শরিক হতে পারল সুবাহন তালা এটাই হলো ঈদুল ফিতরের মূল তাৎপর্যটা ঈদের দিনে নবী করিম সাল ইসলামের সুন্নত হল প্রথমেই রোজা ভাঙতেন যেহেতু দীর্ঘ এক মাস শুভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বন্ধ ছিল রোজাদারের তাই যেহেতু ঈদের দিন রোজা ভাঙ্গার দিন আনন্দের দিন খুশির দিন তাই প্রথমে যে কাজটা করতে হবে ফজরের নামাজের পর সেটা হলো রোজাটা ভাঙতে হবে আর রোজা ভাঙতে হবে মিষ্টান্ন খাবারের মাধ্যমে তো নবী করিম সাল্ল ইসলাম এবং সাহাবায়ে খেরামদের জীবনে দেখা যায় যে উনারা খেজুর খেতেন বিশেষ করে ঈদের জামাতে যাওয়ার আগে ওনারা খেজুর খেয়ে বা মিষ্টি নাস্তা খেয়ে তারপর ওনারা ঈদের জামাতে গমন করতেন আর সকালবেলা থেকেই যে তকবিরটা দিতে হয় সেটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহু আল্লাহ আকবর আল্লাহু আকবর অলিল্লাহিল হামদ এই তকবির দনির মাধ্যমে দিনের সূচনা করতে হয় এবং ঈদগাহের মাঠ পর্যন্ত এই তকবির দিয়ে দিয়েই যেতে হয় এবং এখানে পুরুষ মহিলাদের মধ্যে কোনো ব্যতিক্রম নেই ঈদের জামাতে পুরুষরা সাথে সাথে মহিলারও শরিক হতে পারেন যেহেতু আমরা নবী করিম সল্লাহ ইসলামের আমলে দেখেছি যে নবী করিম সল্ল্লাহ ইসলাম যখন একটা হাদিসে আসছে তিনি যখন খুতবা প্রদান করেছিলেন এবং দানের ব্যাপারটা যখন আসলো তখন মহিলারা তাদের হাতের বালা রিং অর্নামেন্টসগুলো তারা খুলে খুলে আল্লাহ রসুলসোল্লাহ উল্লা ইসলামের কাছে সাদাকা হিসাবে তারা দিয়ে দিলেন তো সেই হিসাবে আমরা দেখি যে যদিও আমাদের দেশে এই প্রচলনটা নেই অনেক দেশেই নেই এবং বিদেশেও আমরা দেখি যে অনেক মসজিদে নেই কিন্তু যারা অনেক রিচার্জ করেন তারা কিন্তু মসজিদের মধ্যে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থার আয়োজন করেন এবং সেখানে যে জানে তারা নামাজেও মহিলারা শরিক হতে পারেন ঠিক তেমনি তারা ঈদুল ফিতরের যে জামাতটা আছে ঈদের জামাত সেটাতে মহিলারাও শরিক হতে পারেন তবে সেখানে পর্দা পুশিদার ব্যবস্থার মাধ্যমেই সেই নামাজে শরিক হতে হবে ইনশাআল্লাহ এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরানে সুরা বাকার একশো চৌরাশি নম্বর আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন অলি তুকাবিরুল্লাহ হাদাকুম তোমরা আল্লাহর উদ্দেশ্যে তাকবির উচ্চারণ করো কেননা তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন তো এই প্রসঙ্গে নবী করিম সল্লাহ ইসলাম আমি যে তকবীরের কথা বললাম সেই তকবীরটা এটা হলো সুন্নত তিনি নিজে পড়তেন এবং উন্মতকেও এই তকবীর দুনি দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সুবান আল্লাহ তালা তাইলে আমরা বুঝতে পারলাম যে মুসলমানদের প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা আনন্দ সব কিছুতে রয়েছে আল্লাহ রুবুল আলমিনের নির্দেশ পালন এবং সব কিছু এত সুন্দর এত শালীন এত ভদ্র এত শিক্ষণীয় যে আমরা অন্য বিজাতীয়দের মতো আমরা আমাদের কোনো অনুষ্ঠানে আমরা উল্লাস প্রকাশ করতে পারি না আমরা যে আমাদের শরীয়তের যে সীমানা আছে সেই আমরা কখনো ক্রস করতে পারি না আমরা সব সময় শরীয়তের নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করে আল্লাহর নির্ধারিত হুকুম আক্রাম পালনের মাধ্যমেই আমরা আমাদের আনন্দ উৎসবকে উদযাপন করে থাকি আলহামদুলিল্লাহ যেমন থাবারানির হাদিসে আসছে রসুলের করিম সল্ল ইসলাম বলেছেন যে ব্যক্তি ইদুল ফিতর ও ইদুল আজহার দুই রাত সজাগ তাকে যেদিন সকল অন্তর মরে যাবে সেদিন তার অন্তর মরবে না উবাদা বিন সামিত রাদি আল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তাইলে আমরা দেখতে পাই যে এই হাদিসটার গুরুত্ব কতটুকু যে ঈদের রাতে মানুষ আনন্দের জন্য আমাদের মুসলমান সমাজে অনেকেই শরীয়তের সীমা লঙ্ঘন করে বসে সারা রাত যাবত নাটক সিনেমা এইগুলো নিয়ে ব্যস্ত থাকে বা এমন কাজকর্ম করে যার ফলে ফোর্স নামাজটাও কাঁচা হয়ে যায় তো আমরা লক্ষ্য রাখব আমাদের আনন্দের একটা সীমা আছে সেই সীমাটা আমরা কখনো ক্রস করব না এবং সেই সীমানাটা হল শরীয়তের সীমা এবং সেই শরীয়তের সীমার মধ্যে অবস্থান করে আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করার চেষ্টা করব এবং এই হাদিস থেকে আরেকটা বিষয় শিক্ষণীয় যে এই রাতে যারা নফল এবারেগি করবে অর্থাৎ তাহাজুদের নাম আজাদায় করবে দুয়া দুরুদ করবে তসবি করবে তাদের দুয়াটা আল্লা রবুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য এবং নবী করিম সাল্লাম বলছেন যে যেদিন সব অন্তর মরে যাবে যারা এই রাত জেগে আল্লাহর এবাদত করবে জিকির আজকার করবে নামাজ তেলাওয়ন্দেগি করবে তাদের অন্তর সেদিন সজাগ থাকবে তাদের অন্তর সেদিন আলোকিত থাকবে সুবাহন আল্লাহতালাহ তো এজন্য আমাদের সঠিক ব্যাপার আমাদের অনুধাবন করা প্রয়োজন যে আমরা কী করবো কীভাবে করব কোন পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের আনন্দ উদযাপন করব যার ফলে আল্লাতলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন না এবং আমাদের আমলের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের রেজামন্দি হাসিল করতে পারব এই ধরনের আমল এবং এই ধরনের শিক্ষা নেয়া আমাদের জন্য অবশ্য অবশ্যই করণীয় ঈদের দিন যারা ঈদের নামাজ পড়া উত্তম যাদের সুযোগ আছে সে মহিলারাও যাবেন আর সম্ভব হলে নবী করিম সোল্ল ইসলাম বলছেন বুহারি শরীফের হাদিসে আসছে যে ঈদের জামাতে পায়ে হেঁটে যাওয়াটা উত্তম এবং নবী করিম সোল্ল ইসলাম তিনি পায়ে হেঁটে যেতেন খুতবা শোনাটাও জরুরি আর ঈদের বুড়ে নামাজে যাওয়ার আগে নবী করিম ইসলাম কয়েকটি খেজুর খেতেন এবং একটা বর্ণনায় আসছে তিনি বেজুর খেজুর খেতেন মানে বেজুর সংখ্যায় তিনি খেতেন বুহারি শরীফের হাদিসে আসছে আর ঈদের দিনে আমাদের করণীয় হল নামাজের পর সবার সাথে সালাম বিনিময় করা মুসাফাহা করা কুশল বিনিময় করা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের বাড়িতে যাওয়া তাদের কুশখবর নেয়া তাদের সাথে যে ভাব বিনিময় করা এবং এর মাধ্যমে আমাদের অন্তরের যে কলুষতা যেটা আছে সেটা দূর করে দেয়া উদ্দেশ্যটা থাকতে হবে যে শুধু বেড়ানো নতুন জামা কাপড় পরলাম আর বেড়ালাম সেটা নয় বরং উদ্দেশ্য হবে যে আল্লাহর জামন্দি হাসিল এক মুসলমানের সাথে আর এক মুসলমানের হৃদয়ের সম্পর্ক গড়ে উঠা যদি কারোর সাথে কোনো তিক্ততা থাকে তাহলে বিশেষ করে ঈদের দিন তার সাথে সাক্ষাৎ করে তার সাথে যে মুস্তাফাহা যেটা দুইজন দুইজনকে যে আলিঙ্গন করা আর এর মাধ্যমে এই দুয়াটা করা যে আল্লাহ তালা থাকেও যেন আল্লাহ মাহফিল্লি ওয়ার হামনি আর বিভিন্ন ধরনের দোয়া আছে যে আল্লাহ তাকে মাফ করুন রহম করুন আমাকেও মাফ করুন এবং আমার প্রতিও যেন রহম করুন এইভাবে আমরা বাংলায়ও বলতে পারি যে আল্লাহ তাকেও মাফ করো আমাকেও মাফ করে দাও এবং আমাদের দুজনের মধ্যে আন্তরিক সম্পর্ক বৃদ্ধি করে দাও এইভাবে আমরা অন্তর দিয়ে যদি দোয়া করি তাহলে ঈদের সার্থকতা এবং ঈদের তাৎপর্য তখনই সফল হবে যে এই ঈদের মূল উদ্দেশ্য হল পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি বৃদ্ধি করা মূল উদ্দেশ্যটাই হলো যে মুসলমান সবাই সমান শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সাদা খালো কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই এত বিশ আর ঈদের জামাতের আরেকটা উদ্দেশ্য হলো যেটা আমরা বিভিন্ন মতভেদের জন্য এবং পলিটিক্যাল কারণে যেটা সম্ভব হচ্ছে না অথচ সুন্নত হল নবী করিম ইসলামের নির্দেশ অনুযায়ী যে পুরা এলাকার সমস্ত মসজিদগুলোর মুসল্লিরা একটা ঈদগাহে মসজিদের ভিতর নামাজ আদায় না করে একটা ঈদগাহের ব্যবস্থা করবেন অথবা বিদেশে মনে করেন হয়তো ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা স্নো থাকতে পারে বৃষ্টি আসতে পারে সেজন্য যে বিভিন্ন হল আছে এই ধরনের বিশাল একটা হল বাড়া নিয়ে সমস্ত মুসলমানদের এটা বিরাট জামাত যেন সংগঠিত হয় এবং এর মাধ্যমে মুসলমানদের মধ্যে যেটা ঐক্য একটা প্রীতি একটা ভালোবাসা সেটা সৃষ্টি হয় এবং ভেদাভেদ যেটা ধনী গরিবের ভেদাভেদ শিক্ষিত অশিক্ষিতের ভেদাভেদ সাদা কালোর ভেদাভেদ এর মাধ্যমে সেই ভেদাভেদটা যেন দূরীভূত হয় ভেদাভেদ তো বাইরে নয় বরং অন্তরই হচ্ছে সবচেয়ে বেশি ভেদাভেদ বাইরের দৃষ্টিতে কিছু বোঝা যাবে না কিন্তু অন্তর দিয়ে দেখবেন একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে হিংসা করে একজন আরেকজনেরকে পরশ্রীকাতরতা করে একজন আরেকজনের নিন্দা করে বেড়ায় একজন আর একজনের ভালো পছন্দ করে না এইভাবে অন্তরের ভিতরের যে কুটিলতা আছে ঈদের মাধ্যমে আমরা যেন সেই কুটিলতা দূর করতে পারি তাহলে ঈদ হবে আমাদের জীবনে স্বার্থ আর আমরা যেন যারা যেতে না পারি কারো বাড়িতে আমরা যেন টেলিফোনের মাধ্যমে একটা সালাম এবং শুভেচ্ছা আমরা তাদেরকে জানানোর চেষ্টা করি আমি প্রতিবার করে থাকি এবারে ঈদের রাত থেকেই অসুস্থ হয়ে গেলাম গলাটা ব্যাঙ্গে গেল বুকটা কফে জমে গেলো এজন্য আমি এই হোকটা সঠিকভাবে আদায় করতে পারিনি এমনকি যারা কল দিয়েছেন তাদের রিপ্লাইটাও আমি ঠিক মতো দিতে পারিনি এই ধরনের মানে শারীরিক অবস্থার জন্য আল্লাহ যেন মাফ করেন কিন্তু আমাদের দায়িত্ব হলো ঈদের চাঁদের সংবাদ শোনার পর থেকে আমাদের দূরবর্তী যারা আত্মীয় স্বজন আসেন বন্ধুবান্ধব আছেন আমাদের মহব্বতের মানুষগুলো রয়েছেন তাদের খোঁজখবর করা তাদের সাথে সালাম বিনিময় করা তাদেরকে শুভেচ্ছা জানানো এটা হলো ঈদের একটা বড়ো ধরনের উদ্দেশ্য আর এভাবে যদি আমরা নিজের অন্তরকে সুন্দর করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা যখন কোনো অন্যায় সংগঠিত হয়ে যাবে আমরা মানুষ আমাদের দ্বারা অন্যায় হবে এটা কোনো নতুন কোনো ব্যাপার নয় এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মনে রাখতে হবে এই অন্যায়কে আমরা ধরে রাখব না বরং অন্যায় সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা সেই মানুষটার সাথে আমরা কি করব আমরা মাফ চেয়ে নেব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা মাফ চেয়ে নেব এবং আমরা এটাই মনে রাখবো যে বান্দা হিসাবে গুণা করাটা এটা স্বাভাবিক কিন্তু আমরা যেন সাথের সাথে আল্লা রুবুল আলমিনের কাছে আমরা মাফ চেয়ে নিই যদি আমরা আল্লাতালার কাছে মাফ চাই এবং যে মানুষটার সাথে আমাদের যে মানে আমরা আঘাত দিলাম বা একটা অন্যায় করে বসলাম সেই মানুষটার কাছেও যেন আমরা মাফ চেয়ে নেই তাহলে তখন আমাদের যে বুল ত্রুটিটা হয়ে গেল সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মাফ করে দেবেন এবং সাথে সাথে আল্লাহ সুবাহানাউতালা আমাদেরকে মর্যাদাও বৃদ্ধি করে দিবেন। এটা হলে একটা বড়ো ধরনের শিক্ষা যে ভুল হওয়ার পর ভুলটাকে ধরে না রেখে সাথে সাথে পুলের সংশোধন করা এবং এই সাথে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মাফ চেয়ে নেয়া এবং যার সাথে ভুল হয়ে গেল যদি শুধুমাত্র আল্লাহর হক আদায়ে আর ভুলটা যদি আমরা করে থাকি তাহলে আল্লাহর হোক আদায় করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া আর যদি মানুষের সাথে আমাদের এই সম্পর্কটা হয় মানুষের সাথে যদি আমরা ভুল করি তাহলে মানুষের সাথে মাফ চেয়ে নেয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়া এবং এভাবেই আমরা নিজেদের ইমানকে আমরা আরও মজবুত করতে পারি আর আল্লাহর নিকটবর্তী আমরা হতে পারি এটা খুব বড় ধরনের একটা ব্যাপার যে অন্যবী করিম ইসলাম মৃত্যুর আগে খুব বেশি করে যে তসবিটা পড়তেন থৌবার তসবিটা হজরত আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত বুহারি ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে সুবাহান সুবাহানা ও বিহাম দিহি আস্তল্লাহ ও আতুবু ইলাইহি এর অর্থ হলো আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি এবং আল্লাহর কাছে গুনা মাফ চাচ্ছি ও তৌবা করছি তাইলে আমরা দেখি যে নবী করিম ইসলাম যার আগের পিসের কোনো গুণা নেই তিনি যদি আল্লাহ তালার দরবারে এইভাবে যদি গুণা মাফের জন্য বারবার তিনি কাকুতি মিনতি করেন বারবার তিনি তৌবা চান তাহলে আমরা আহেরি জমানার উম্মত হিসাবে সারা দিন রাত আমরা গুনাহের মধ্যে ডুবে আসি অতএব আমাদের দায়িত্ব হলো আমরা যেন আল্লাহতালার দরবারে বেশি বেশি করে আমরা তোবা করি আমাদের নিজেদের গুনাহটা ধুয়ে মুছে আল্লাহতালা যেন পরিষ্কার করে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যান এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া যেমন বুহারি শরীফের হাদিসে রয়েছে রসুলে করিম সল্লুল্লাহুল ইসলাম বলেছেন আল্লাহর কসম আমি দিনে আল্লাহর কাছে সত্তরবারের অধিক তওবা ইস্তেখার করি এইভাবে আমরা দেখি যে রসুলে করিম সল্লুল্লাহুল ইসলাম যদি তিনি রেগুলার সময়ে সত্তরবারের অধিক তিনি তওবা করে থাকেন তাহলে আমাদের কতবার করা উচিত সেটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা প্রয়োজন যে আমাদের কতবার করা উচিত যেমন ইবনে মাজায় আসছে রসুল্লি করিম সল্লাহ ইসলাম বলেছেন যার আমল নামায় অধিক ইস্তেকফার থাকবে তার জন্য সুখবর সুবাহান আল্লাহ শুধু মুখে জফলে হবে না মুখে জফার সাথে সাথে অন্তর অন্তর মানে সজাগ হতে হবে এবং যে ত্রুটিগুলো আছে সে ত্রুটির প্রতি দৃষ্টিপাত করতে হবে যে আমার এই তোবার মাধ্যমে আমার যে ভুল সেটা আমি সংশোধন করতে পারছি কি না তো এই মনোভাব নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সুবহানাউতলা আমাদেরকে মাফ করে দেবেন আর যদি শুধু হাজারের তসবিন নিলে আমার পড়তেই থাকলাম কি পড়লাম কি বললাম আমার মধ্যে কি ত্রুটি রয়েছে আমি প্রতিদিন কি ভুল করি সেগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করলাম না তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেই তাকব বুলের জায়গায় বুলি তাকবে কিন্তু সংশোধনের আশা করা যাবে না যেমন আল্লাহ রবুল্লা আলমিন সুরা নুহের নয় থেকে বারো নম্বর আয়াতে এরশাদ করেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্রমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন যে শুধু তোবার জন্য আল্লাহ আল্লাহতালা বলছেন যে মানুষ যদি তার গুণার জন্য আল্লাহ তালার কাছে মাফি চায় তাহলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই দুনিয়ার জীবনে এত এত নিয়ামত দিয়ে তিনি ধন্য করবেন এ প্রসঙ্গে আবুদাউদ শরীফের হাদিসে আসছে নবী করিম সাল্লাহ ইসলাম বলছেন যে ব্যক্তি বলে যে আমি আল্লাহর কাছে গুনা মাফ চাই তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও ধারক এবং আমি তার দিকেই প্রত্যাবর্তন করব। তাহলে তার গুণাসমূহ মাফ করে দেয়া হবে যদিও সে জেহাদের ময়দান থেকে পালিয়ে আসুক না কেন সুবাহান আল্লাহতালা যে গুণা মাফের জন্য যখন একটা বান্দা আল্লাহর কাছে তোবা করবে এবং বলবে যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব আমাদের প্রত্যাবর্তন তো তারই দিকে তো এইভাবে যদি ইমান নিয়ে এই মানুষটা আল্লাহ তাল্লাহর কাছে তোবা করে তাহলে আল্লা সুবাহানু তালা তাকে মাফ করে দেবেন এবং এখানে আরেকটা কথা বলছেন যে জেহাদের ময়দান থেকেও যদি সে চলে আসে এর মানে হলো জেহাদের ময়দান থেকে যে চলে আসবে সে মানে তার গুণাটা খুব কঠিন এবং এটা হলো শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এত বড়ো অপরাধ করার পরও সে যদি তোবা চেয়ে নেয় তোবার মতো তোবা তাহলে আল্লাহ আল্লা সুবাহানাউতালা তাকে মাফ করে দেবেন তো প্রিয় গুণের আমার এই ঈদ ফিতরে রমজানের সারা মাস মাসব্যাপী রমজানের রোজা পালন করার পর বেশি বেশি করে এবাদত বন্দেগি দান তেলাওয়াত তসবি জিকির আসকার করার পর আমরা যেন এখান থেকে শিক্ষা নেই বাকি এগারো মাস যেন এর আলোকে আমরা পথ চলতে পারি এটা হবে আমাদের দরে রাখাটা হবে আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা যে এই রমজানের শিক্ষাটা যতদূর সম্ভব আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব এটা হলো প্রথম যে রমজানের পর যে করণীয় যেটা সেটা হলো আমাদের কাছে সবচেয়ে বড়ো করণীয় তারপর রমজান মাসে সবাই আশা করি দুই হাতে দান করেছেন যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসা এতিমহানা নিজের গরিব মিসকিন সবাইকে আত্মীয় স্বজন তো এই দানের হারটা যেন আমরা বন্ধ না করি যেহেতু আমরা যদি দানের হারটা বন্ধ করে দিই তাহলে এই সমাজের গরিব মিসকিন এতিম অভাবী এরা কিভাবে চলবে সেজন্য রমজানের এই শিক্ষা নিয়ে আমরা যেন বাকি মাসগুলো এই দানের হারটা খুলে রাখি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেন তাদের হোক আদায় করে থাকি এটা গেল আরেকটা শিক্ষা তারপর আমাদের আজকের এই দুনিয়ার দিকে তাকিয়ে ভেবে দেখা প্রয়োজন যে আজকে আমরা আমেরিকায় বসে অনেক আরামে আয়েসে ঈদের বাজার করতেছি তারপর পুরা রমজান মাস আমরা সেহরি খেলাম ইফতার খেলাম আমাদের এই চলাফেরার মধ্যে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি ইনশাআল্লাহ তালা এটা শান্তপূর্ণভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করতেছি কিন্তু আমাদের মতো মুসলমান ফ্যামিলিতে এই গাজায় তারপর সিরিয়া ইরাক ইজিপ্ট বাংলাদেশ এইভাবে আফ্রিকা সব এলাকাগুলোতে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত করা হচ্ছে শুধুমাত্র ইমানের জন্য ইসলামের জন্য বিশেষ করে গাজায় যেভাবে শিশু হত্যা করা হচ্ছে শিশুর রক্ত দিয়ে তারা খেল তামাশা করতেছে আর সেই সময়ে আমরা ঈদের দিনে মানে আমরা সুন্দর জাঁকজমকপূর্ণ কাপড় সুপড় পরে এত দামি দামি খাবার খেয়ে আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি তো আসলে এখানে যদিও অনেকে বলতেছেন যে আমাদের জন্য এটা ঠিক না অনেকে বলতেছেন যে এদিকে মুসলমানদের উপরে এত দুঃখ দুর্দশা এত হত্যা আর আমরা কীভাবে এই আরামা এসে কাটাবো অনেকের প্রশ্ন আবার ব্যাপার হল যেহেতু আল্লাহর হুকুম রমজানের পর যে ঈদ যে যেখানে আমরা আসি যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের আল্লাহর হুকুম মেনে চলব এটা অবশ্যই উচিত আমরা উদাসীন হব না যেমন বিশাল একটা দল তারা উদাসীন তারা একবারও ভেবে দেখতেছে না যে মুসলমানদের কি দুর্গতি হচ্ছে সেটা যদি আল্লাহ না করুক এইভাবে আরও অন্যান্য ক্যান্সারের বেদির মতো যেভাবে ক্যান্সার একটা জায়গায় আক্রান্ত হলে পুরা বডিকে নষ্ট করে ফেলে এবং একসময় সেই মানুষটা মৃত্যু লাভ করে ঠিক সেইভাবে যদি মুসলমানদের উপরে এইভাবে বিপদ মুসিবত আসে এবং এটা ক্যান্সারের মতো যদি বিস্তার লাভ করে তাহলে বলা যায় না পাঁচ দশ বছরের ভিতরে আমেরিকা ইউরোপ কানাডা অন্যান্য শান্ত যে দেশগুলো আছে সে দেশগুলোর মধ্যেও এই যে নির্যাতন হত্যাজঙ্গ ছড়িয়ে যেতে পারে কোনো সন্দেহ নেই সেজন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে যে এই ধরনের একটা অবস্থা হয়তো ইন ফিউচার আসতে পারে এজন্য এখন থেকে আমরা তাদেরকে বুলে না গিয়ে আমরা তাদের জন্য সাহায্যের হাত প্রসারিত করব সময় সুযোগে কালেকশন করে এই সমস্ত দেশে আমরা টাকা পয়সা পাঠাবো এবং বিশেষ করে আল্লাহ আল্লা তালার কাছে আমরা দুয়া চাইব আল্লাহ তালা যেন এই বিশ্ব মুসলমানদেরকে শান্তি দান করেন এটা হবে আমাদের মানে সবচেয়ে বড় দুয়া এবং সবচেয়ে বড় চিন্তা আর ভাবনা এরপর আমরা দেখতে পাই যে এই ইদুল ফিতরের ব্যাপারে দুই একটা ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসি যে একবার একটা ঈদুল ফিতরের সময় সবাই জামাতে শরিক হয়েছেন সবাই সাহাবা এখের আমরা যতটুকু সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী সুন্দর উত্তম পোশাক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে জামাতে শরিক হয়েছেন কিন্তু হজরত ওমরের তো দেখা নেই কোথায় তিনি খুঁজে দেখা গেলেও তিনি গোরের ভিতরে দরজা বন বন্ধ করে খুব কান্নাকাটি করতেছেন সাহাবায়খের আমরা বলতেছেন ইয়া ওমর আপনি আজকে তো খুশির দিন আজকে তো আনন্দের দিন আল্লাহ তো আমাদেরকে এই আনন্দের সুযোগ করে দিয়েছেন তো আপনি কেন আজকে কান্নাকাটি করতেছেন তখন হজরতমর আদি আল্লাহ তাআলা আনহু বললেন যে ঈদ তো তাদের জন্য এই রমজানের মাধ্যমে যাদের গুণা মাফ হয়েছে আমি ওমর জানি না এই রমজানে আমার গুণা মাফ হয়েছে কি না সেজন্য আমি আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ প্রিয় বুনেরা আমার যিনি ইসলামের দ্বিতীয় খলিফা নবী করিম সাল্লাই ইসলাম যার সম্পর্কে বলেছেন নবুয়তের সিলচিলা যদি বজায় থাকত তাহলে পরবর্তী নব লাভ করতেন হজরত উমর রাদি আল্লাহ আনহু যার কথার উপরে আসমানি ফয়সালা আসছে সেই অমর আদি আল্লাহ তালা আনহু যদি ঈদের দিন বয়েতে খান্নাকাটি করতে থাকেন যে আমার কবুল হয়েছে কিনা এই রমজানে আমার গুণা মাফ হয়েছে কিনা যদি না হয় তাহলে তো আমার জন্য কোনো ঈদই নয় এই ভয়েতে তিনি দরজা বন্ধ করে গোরের ভিতর বেকুল হয়ে আল্লাহ সুহানাউতালার দরবারে খান্নাকাটি করতেছেন আর আজকের দিনে আমরা আহেরি জমানার উম্মত আমরা এত আনন্দ এত উল্লাস এত আরাম আয়েস নিয়েও আমরা একটিবার চিন্তা করি না ভেবে দেখি না যে আমার জীবনের গুনাখাতা মাফ হয়েছে কিনা আমার মুখে কিভাবে হাসি ফুটে আর যদি আমার গুণা মাফ না হয় যদি আমার তো অবাকবুল না হয় তাহলে আমি কিভাবে হাসতে পারি আমার তো খাদা উচিত এই গত রাতে আমাদের এলাকায় একজন ভদ্রলুক মারা গেছেন কালকে জানাজা হলো দিনের বেলা মারা গেছেন গত রাতে জানাজা হলো এশার নামাজের পর তো শুনলাম ভদ্রলুকের বয়স খুব বেশি না আনুমানিক ফোরটি ফাইভ থেকে ফিফটির ভিতরে তার ইয়াং স্ত্রী এবং ছুটো তিনটা বাচ্চা এমন কোনো অসুখও না কিন্তু এরপর আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন ঈদের দিন সেই ফ্যামিলির অবস্থাটা একটু চিন্তা করেন তাদের কোথায় ঈদ তাদের ঈদ তো এই চুখের পানিতে বেসে গেল তো এই বেদনা বেতা অন্য ফ্যামিলিতেও তো আসতে পারে আল্লাহ হুকুম অনুযায়ী যখন যার গড়ে আনন্দের বন্যা বয়ে দিতে পারে যখন যার গড়ে খুশি দুঃখের বন্যা বয়ে দিতে পারেন কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে রাখা প্রয়োজন এবং এ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যেমন গত ঈদেও এমন একটা ঘটনা ঘটেছে আমাদের কমিউনিটিতে যে ঈদের আগে ঈদের সমস্ত মার্কেটিং করছেন ভদ্রলোক এবং উনি নাকি এত ব্যস্ত হয়ে গেছেন ওনার ওয়াইফকে বারবার বলতেছেন যে আমি তো সব কিছু নিয়ে আসছি তুমি ঈদের নাস্তা মানাও তুমি কেন বসে আসো কেন নাস্তা মানাও না তো ওনার স্ত্রী আমাকে বলতেছেন যখন দেখতে গেলাম যে সব সময় তো আমি একা থাকি এই অনেক আগের থেকেই নাস্তা তৈরি করে আমি ফ্রোজেন করে রাখি তো এবারে তো আমার ছেলের বউ আছে আমিও আসি তো আমরা এক সময় বসে তৈরি করে নেব সেজন্য আমি আর কিছু করতেছি না কিন্তু উনার মানে ব্যস্ততার সীমা নেই তারপর উনার বউমার জন্য কি কিনে আনবেন তারপর উনার শাশুড়ি উনার মা উনাদের জন্য বাংলাদেশে টাকা পাঠাবেন সব উনি রেডি করে ঈদের আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন এই কি জানতেন যে ঈদ তার জীবনে আসবে না আর গত এই ঈদের দিনে যিনি মারা গেলেন তিনিও কি জানতেন যে তার সংসারে দুঃখের বন্যা বয়ে যাবে তার তিনটা সন্তান তা ওরা সবাই ছুটো তো এইভাবেই আমাদের জীবনে কখন কি আসে বলা যায় না এজন্য প্রস্তুত থাকা প্রয়োজন নিজের ইমানের মজবুতির প্রয়োজন এবং আমলের প্রয়োজন এরপর আমরা হজরত ওমর আদি আল্লাহ তালা আনহুর আরেকটা ঘটনা নিয়ে আসি যে একবার ঈদে উনি যখন গড়ে আসছেন এসে দেখেন যে উনার বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খান্নাকাঠি করতেছে আর উনার স্ত্রীর মুখটা খুব মানে শুকনো হয়ে গেছে খুবই একটা বেতাতুর চেহারা এই অবস্থা দেখে উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ওরা কেন কান্নাকাটি করতেছে তখন মা বললেন যে আশেপাশের বাড়ির ছেলেমেয়েরা ঈদের জামা কাপড় কিনেছে তো ওটা ওরা দেখে এসে আবদার করতেছে ঈদের জামা কাপড়ের জন্য আর কান্নাকাটি করতেছে হাজার হুক বাবার মন মায়ের মন একদিকে মায়ের অন্তর বেতাতুর ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে এই অবস্থা দেখে বাবার মনটাও বেতাতুর হয়ে গেল তিনি সাথে সাথে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে একটা চিঠি লিখলেন বায়তুল মালের যিনি আমানতদার রক্ষক তার কাছে যে আপনি আমাকে এই পরিমাণ টাকা দেন তো আমি আগামী মাসের বেতন পেয়ে তারপর আপনার ওই বাইতুল মালের টাকাটা পরিশোধ করে দেব। আমার বাচ্চার ঈদের খাপড়ছড়ের জন্য আমার কাছে টাকার প্রয়োজন তো যেমন খলিফা তেমন তার বাইতুল মালের কেশিয়ার তিনি জবাবে লিখলেন হে খলিফাতুল মুসলিমিন আপনি কিভাবে জানেন আগামী মাসে আপনি বাসবেন আর আপনার বেতনটা আপনি পেয়ে এই ঋণটা পরিশোধ করে নেবেন যদি আপনি সে ব্যাপারে গ্যারান্টি দেন তাহলে আমি আপনাকে এই বাড়তি টাকাটা লোনটা দিতে পারি আর তা না হলে আমি কিভাবে বাইতুল মাল থেকে আপনাকে টাকা দিতে পারি হজরতমর চিঠিখানি পড়ে এমন খান্না শুরু করলেন যে তার দাড়ি মুবারক বুক ভিজে গেল যে বায়তুল মালের ক্যাশিয়ার আমার হৃদয়টাকে খুলে দিয়েছেন আসলেও তো আমার পরবর্তী শ্বাস নেওয়ার কোনো নিশ্চয়তা নাই আমি কীভাবে জানি যে আমি ওমর আগামী মাস বাসব আর আমি মুসলিম উমার খেদমত করব এবং আমার বেতনটা আমি পেয়ে যাব তো তো সাথে সাথে তিনি সারেন্ডার করে নিলেন নিলেন এবং বায়তুল মালের রক্ষককে তিনি আরও বেশি করে ধন্যবাদ জানালেন যে তিনি তো আমার অন্তরটাকে খুলে দিয়েছেন আমার বুলটাকে তিনি দড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাআলা এই হলো ইসলামের চরিত্র এই হল ইসলামের খলিফার জীবন সুবাহান আল্লাহ এরপর একটা হাদিস বলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে নেওয়ার চেষ্টা করব যে ঈদুল ফিতরের দিন যখন উপস্থিত হয় তখন আল্লাহর ফেরেস্তারা সমস্ত রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে বলতে থাকে হে মুসলমানরা তোমাদের প্রভুর কাছে চলো যিনি অতি দয়ালু যিনি ও মঙ্গলের কথা বলেন এবং সেই মতো আমল করার তৌফিক দেন এবং পুরস্কার দেন তার তরফ থেকে তোমাদের তারাবি পড়ার হুকুম করা হয়েছে তাই তোমরা তারাবি পড়েছ তোমাদের দিনে রোজা রাখার হুকুম করা হয়েছে তাই তোমরা রোজা রেখেছ এবং প্রভুর আনুগত্য করেছ সুতরাং চলো নিজ নিজ পুরস্কার গ্রহণ করো তারা যখন ঈদের নামাজ শেষ করে তখন আল্লাহর এক ফেরেশতা ঘোষণা করে শুনো তোমাদের প্রভু তোমাদের ক্ষমা করে দিয়েছেন অতএব তোমরা সফলতার সাথে ঘরে ফিরে যাও এই ঈদের দিনটি পুরস্কারের দিন এই দিনকে ফেরেস্তাদের জগতে পুরস্কারের দিন বলা হয়ে তাকে বিন আওস আনসারি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি সুবাহান আল্লাহ এত খুশির সংবাদ যে কিভাবে নবী করিম আল ইসলাম উম্মাকে জানিয়ে দিয়েছেন যে যারা রমজানের রোজা করবে তারাবি পড়বে যখন ঈদের জামাতে যাবে তখন ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর হুকুমে তাদেরকে গুনা মাফের সুসংবাদ দেয়া হবে এবং পুরস্কারের সুসংবাদ দেয়া হবে তো আল্লাহ তালার কাছে আমরা এই দুয়াই চাই যে আমাদের জীবনের সমস্ত গুণা যেন আল্লাহ রবুল আলমিন মাফ করে দেন আমাদেরকে এই রমজানের শিক্ষা থেকে বাকি এগারো মাস এই শিক্ষার আলোকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন এবং আমাদের উনাহাতা মাফ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যেন আল্লাহর বান্দা হতে পারি এবং নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মেহমান হতে পারি ও আখির আনিল আনিলামদুলিল্লাহ রাবিল